শ্বশুর বাড়ি আসছে, হুট করে কেন কেন যাবো? শ্বশুর বাড়ি মধুরাড়ি, একটা কথা আছে না বাবা, মধুরাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি ছেড়ে আমি কেন যাবো? বাবা আমি এখানেই থাকবো, কোনো অসুবিধা নেই। এখন সব দোষ আমার, বিশেষ করে তোমার। দাদি বলেছে আমরা কেন এসেই তার সাথে দেখা করতে গেলাম না, বিশেষ করে তুমি। দেখা করতে যেতাম, সবচেয়ে বড় কথা দাদির সাথে দেখা করতে আমার ভয় লাগে। তুমি তো জানোই দাদি কেমন, মানে তাবিজ কবজের অভ্যাস আছে। আমি কোন না কোন কথা আবার তাবিজ কবজ রাখি। ও মা, কি রে তুই ব্যাগ গুছাচ্ছিস কেন? আমি এক কথার মানুষ মা, তোমাদের জামাইও তাই। আমরা এই বাড়িতে থাকবো না, ব্যাস চলে যাব মানে চলে যাব। আমরা আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চলে যাবি, কিন্তু জামাই বাবার দিকে যে তোর বাবা ডাকলো। ডাকাডাকি কি আছে, এখন আর ডেকে লাভ কি? আমরা চলে যাচ্ছি, এখন আর ডেকে কোনো লাভ নাই। এই তুমি তোমার ব্যাগ গুছাচ্ছ না কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি জামাই বাবা যে কি এর বাবার সাথে দেখা করে আসো। আগে ব্যাগটা গোছাও। আমার ব্যাগটা তো গোছাচ্ছি, যাওয়ার সময় একেবারে বাবাকে বলে যাব। আচ্ছা শোনো না, আমার কথা একটু শোনো, যেহেতু আব্বা ডাকছে একটা বাচ্চা দেখা করে আসি, অসুবিধাটা কি? ঠিক আছে তুমি যাও, তোমার দেখা করা শেষ হলে এসো, আমরা একসাথে রওনা করব। যাও আমি রেডি আছি। রুব্বই মানুষ দেখা করে আসতেছি, এত রাগারাগি করো না আম্মা, চলো। কেন রাগ করতেছে এটা খুব ভালো করে জানো মা, এখন আর এসব আমার বোঝানোর সময় নাই। আব্বা ব্যস্ত, আব্বা চলে যাচ্ছে, আব্বা আজকে রাখি থাকতে যাচ্ছে না। আব্বা না, আব্বা শুনলাম আপনি ডাকছেন, কিছু বলবেন আব্বা? এ আব্বা, জামাই তুমি তো আমার আগের দিনের কথা খুব একটা শোনিল কোথায়, নাকি কিছু কিছু শুনেছ? না বাবা শুনেছি, হঠাৎ করে এই কথা আমারে বলতে শোনেন বা। তোমার সঙ্গে রাখিকে যে আমি বিয়ে দিছি এটা তো আমার চিত্তের সুখে না, তাই না? মেয়েটা একটু বোকা সোকা বুঝলে, আর বোকারা একটু এক বইয়ে হয়, ওর এক বইয়ের জন্য আমি তো আসলে বিয়ে যে না মানে চড়া। তোমার মতন অনেক কন্ট্রাক্টর আমার অফিসের সামনে 3 মাস হাঁটাহাঁটি করে, অ্যাপয়েন্টমেন্ট পায় না, জানো তো? জি আব্বা সেটা তো জানি, কিন্তু আব্বা এই কথা আমাকে কেন বলতেছেন? আমি তো কিছু বলি না আব্বা, মানে যা বলার শুনছি তো রাখি বলে, আমি তো কখনো কোনো কথা বলি না, রাখি বলে। তোমাদের বিয়ের পর তুমি যখন এসে আমার কাছে কাজ চেয়েছো আমি কাজ দিয়েছি, কিন্তু তুমি কোনো কাজে আমার রেপুটেশন রক্ষা করতে পারো। এই যে একদম মনের কথা বলছেন আব্বা, এই এক্স্যাক্টলি আমি তো ওটাই উদ্ধারের জন্য পাগল হয়ে আছি আব্বা, মানে আমি চেয়েছি আপনি কাজটা আমাকে দেন, এই যে রেপুটেশনটা নষ্ট হয়েছে এটা আমি পুরো উদ্ধার করি। দাঁড়া আমার কথা এখনও শেষ হয়নি, এই যে এবারের কাজটা, এই কাজটা অনেক ঝামেলা ছিল, এটা তুমি পাওনি তার মানে এটা না যে তুমি আর ভবিষ্যতে কাজ পাবে না, আরও কাজ আসবে, সেখান থেকে তোমাকে কোনো একটা কাজ দেওয়া দেবে। জি জি আব্বা, মানে আপনি যেটা ভালো বোঝেন তা তো অবশ্যই। তো এখন তুমি কী করবে? আপনি যেটা বলবেন আব্বা সেটাই করবো, আপনি চিন্তা করবেন না আব্বা, আপনার মেয়েকে রাখিকে আমি খুব করে বোঝাবো, মানে শ্বশুর বাড়ি আসছে হুট করে কেন কেন যাবো?
শ্বশুরবাড়ি মধুরাড়ি একটা কথা আছে না বা, মধুরাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি ছেড়ে আমি কেন যাবো বাপা? আমি এখানে থাকবো, কোনো অসুবিধা নেই। জি আপা, আপনি দোয়া করুন আপা। আর যেন বইচি না শুনি আমি, কেমন? না না আপা, সেই ছেলে এই যে কখনো শুনবেন না আপা, আই প্রমিস এটা শুনবেন না আবা। আর একটা কথা আপা, এই বলো বা, আমার কাজের ব্যাপারে রেপুটেশন খারাপ হলো আব্বা, আমি কিন্তু সাংসারিক জীবনে মানে আপনার মেয়ের কাছে আমার রেপুটেশন একদম ফার্স্ট ক্লাস ফার্স্ট আব্বা, মানে পুরা ছক্কা আব্বা। মনে করেন না আব্বা, আমি সবসময় মনে করেন তাকে সুখী রাখি, একদম সুখী রাখার চেষ্টা করি, কোনো সময় তার কথার বাইরে যায় না, মানে সে যখন যেটা বলে বিশ্বাস করেন এই আপনার কাছে বলছে আব্বা, মানে আমি সবসময় তার কথা শুনি, ওর বস করি আব্বা। ওর কথা তো তোমার শুনতেই হবে, জি আপা, নাহলে তো তোমাকে জেলে যেতে হবে। জি জি আপা, আমি জানি আপা। ঠিক আছে, আমার কথা শেষ হয়েছে, এখন তুমি যেতে পারবে, অনেক সাবধান। আপা একটু পা দুটো দিবে একটু, Idiot.